বলেন, কেউ যদি বলে আমি হাদিস মানি না সে মুসলমান না কাফের, আর আসতে বলেন সে মুসলমান না কাফের। সুতরাং যারা হাদিস অস্বীকার করে, হাদিসে আছে গান বাজনা হারাম, যারা হাদিস তো অস্বীকার করে বলবে হাদিস মানি না, নবীর হাদিসকে যারা অবাত্যাগ করে কোরআন মানতে চাইবে ওরা সুন্নি নামদারি কাফের, মুসলমান হতে পারে না। কথা ভালো করে বুঝবেন, এই শয়তানি কত অ্যাঙ্গেলে আমাদের সমাজে চলে বুঝেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযি ইবনে জাবালকে বলেন, ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ইয়া মুআজ, ও মুআযি ইবনে জাবাল যদি তুমি কোরআনে না পাও কোথায় যাইবা? মুআযি ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ কোরআনে না পেলে সমস্যা নাই, আমার কাছে নবীর হাদিস রয়েছে, আমি হাদিস থেকে সমাধান দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। মুআযি ইবনে জাবাল বলেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? কথা বুঝেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? কোরআনে না পেলে সমাধান দিব কি দিয়ে? মুআযি ইবনে জাবালের হাদিস এতটুকু রাখেন, তারপরে বাকি ব্যাখ্যা পরে করব। এবার আসেন আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা, কত কিতাবের রেফারেন্স দিব শেষ নাই, শুধু একটা কিতাবের কথা বলে যাই। কিতাবের নাম হলো আল খাইরাতুল হিসান ফি মানাকিবিল ইমাম আল আযম আবি হানিফাতান নুমান। আমাদের বর্তমান বাংলাদেশের মানুষের একটা সমস্যা হলো মূর্খতা, মূর্খতা বুঝছেন, দু চারটা চটি বাংলা বই পড়ে ফতোয়া দেওয়া শুরু করবে, দেখলে সমস্যা। আমি কিতাবের নাম বলে যাই, খুলবেন 62 নম্বর পৃষ্ঠা, আল খাইরাতুল হিসান ফি মানাকিবিল ইমাম আল আযম আবি হানিফাতান নুমান। এটা লিখেছেন ইমাম ইবনে হাজার হাইতামি, তিনি ইন্তেকাল করেছেন 974 হিজরিতে, আজ থেকে প্রায় 600 বছর আগের মানুষ। সেই কিতাবের 62 নম্বর পৃষ্ঠায় তিনি একটা শিরোনাম দিয়েছেন, ফিমা বানা আলাইহি মাযহাবাহু, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের ভিত্তি কয়টা জিনিসের উপর। সেখানে তিনি লিখেছেন, রুইয়া আন আবি হানিফা মিন তুরুকিন কাসীরা, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে অনেকগুলো সনদে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আন্নাহু আউয়ালান আখুদ, ইমাম আযম আবু হানিফা বলেন, আউয়ালান আখুদ বিমা ফিল কোরআন, যখন কোন মাসআলা আমার কাছে আসবে, যখন কোন বিষয় আমার কাছে আসবে, ওই বিষয়ের সমাধানের জন্য সবার আগে যাব আমি কোরআনে, সবার আগে সমাধান দিব কি দিয়ে? মুআযি ইবনে জাবাল বললেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? ইমাম আযম আবু হানিফা বললেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? মিল আসেনি। এবার ইমাম আযম আবু হানিফার বক্তব্য দেখেন, ইমাম আযম আবু হানিফা রাহিমাল্লাহ বলেন, ফা ইল্লাম আজিদ ফা বিসুন্নতি রাসূলি, যদি আমি কোরআনে না পাই তাহলে সমাধান দিব হাদিস দিয়ে। মুআযি ইবনে জাবাল বললেন, কোরআনে না পেলে সমাধান দিব কি দিয়ে? তাহলে মুআযি ইবনে জাবাল বললেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? ইমামে আযম আবু হানিফা রাহিমাল্লাহ বললেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? মুআযি ইবনে জাবাল বললেন, কোরআনে না পেলে সমাধান দিব কি দিয়ে? মুআযি ইবনে হযরত ইমামে আযম আবু হানিফা বললেন, কোরআনে না পেলে সমাধান দিব কি দিয়ে? এতটুকু মিল আছে তো? এবার আসেন রাসূলুল্লাহর প্রশ্নে, রাসূল তিন নম্বরে কি প্রশ্ন করেন মনোযোগ, ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআজ, ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআজ, ও মুআজ, ইয়ামানবাসী তোমাকে এমন প্রশ্ন করলো, ইয়ামানবাসী তোমার কাছে এমন বিষয় বলল যে বিষয়ে তুমি কোরআনে পেলা না, যে বিষয়ে তুমি হাদিসে পেলা না, ওই বিষয়ের সমাধান কি করবে? এবার যারা বলেন আমি লা মাযহাবি, কোরআন হাদিসের বাহিরে মাযহাব মানি না, ফিকহ মানি না, তাকলিদ করি না, কোনো ব্যক্তিকে মানি না, আমি শুধু কোরআন হাদিস মানি, তাহলে তাকে আপনি প্রথম ওই প্রশ্ন করবেন যে প্রশ্ন করেছিলেন রাসূলুল্লাহ মুআযি ইবনে জাবালকে, কি প্রশ্ন? তুমি কোরআনে পাইলে কোরআন মানবা, কোরআনে না পাইলে হাদিসে পাইলে হাদিস মানবা, ঠিক আছে? এতটুকু তো সবাই একমত, কিন্তু তুমি যা বলো মাযহাব মানো না, তুমি যা বলো ফিকহ মানো না, তুমি যা বলো ইজতিহাদ মানো না, তুমি যা বলো রায় মানো না, তুমি যা বলো মুস্তাহিদ ইমামদের গবেষণা মানো না, তাহলে তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হলো ওইটা, যেই প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন মুআযি ইবনে জাবালকে, কি প্রশ্ন করেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযি ইবনে জাবালকে প্রশ্ন করেছিলেন, ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআজ, ও মুআযি ইবনে জাবাল, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন বিষয় নিয়ে আসছে যে বিষয়ে তুমি কোরআনেও পেলে না, যে বিষয়ে তুমি হাদিসেও পেলে না, তাহলে যে বিষয়ে কোরআনেও পাইলাম না হাদিসেও পাইলাম না, ওই বিষয়ে তো আমার আর সমাধান জানার দরকার নাই। ভালো করে বুঝেন, যে বিষয়ে কোরআনে পাইলাম, মনে করেন কোরআনে পাইলাম আকিমুস সালাহ, নামাজ পড়ো, ঠিক আছে, কিভাবে নামাজ পড়বো কোরআনে নাই, কখন পড়বো কোরআনে নাই, কত রাকাত পড়বো কোরআনে আছে, ফজরের নামাজের ফরজ 2 রাকাত কোরআনে আছে আছে, জোহরের নামাজের ফরজ 4 রাকাত কোরআনে আছে, মাগরিবের নামাজ 3 রাকাত কোরআনে আছে আছে, কোথায় নাই কয়,
আছে কোথায় বলেন, আছে কোথায়? কোরআনে পেলে কোন হাদিসে পেলে? এখন প্রশ্ন হলো, আপনাদের সমাজে যদি এরকম কেউ থাকে যারা বলে আমি নামাজ হবি, আমি শুধু কোরআন হাদিস মানি আর বাইরে কিচ্ছু মানি না, তার বলুন আলহামদুলিল্লাহ আপনার সাথে আমার কোনো কথা নাই, আমি আপনাকে 10টা প্রশ্ন করব মাসালা কি মনোযোগ, আমি আপনাকে 10টা মাসালা শিখাব প্রশ্ন করব, ভাই আমি এই 10টা মাসালার সমাধান পাচ্ছি না, আপনি আমাকে এই মাসালাগুলো শুধু কোরআন হাদিস থেকে সমাধান দিয়ে দেন, যদি আপনি কোরআন হাদিস থেকে সরাসরি সমাধান দিয়ে দিতে পারেন তাহলে আমি সব ছেড়ে আহলে হাদিস হয়ে যাব, আমি 10টা মাসালা আসেননি আমার লগে, এটার নাম কি? এটা মানে আপনারা দেখেন নাই কখনো নাকি? আমার হাতে এটার নাম কি? মনে করেন আপনাদের সাতকানি আর এক চাচা নূরে বাংলার ওয়াজ শুনি আপনি তারা মাথা মাথা গরম হয়ে গেছে যে কি ওয়াজ করলো, এত জাহিল বুঝেন নাই, অথবা কোনো কারণে মনে করেন চাচা চাচির সাথে রাগারাগি করে বাজারে এসে চাচির লিখে হোয়াটসঅ্যাপে লিখে মেসেজ দিয়েছে, এই আমি বাড়ি থেকে আসার আগে বের হ, তোরে তালাক দিছি, মেসেজ পাঠাইছে হোয়াটসঅ্যাপে লিখে, হোয়াটসঅ্যাপ চিনেন তো? আচ্ছা হোয়াটসঅ্যাপ না ইমো চিনেন তো? ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো চিনেন না? চিনেন, এগুলাতে মেসেজ লিখে পাঠিয়েছে যে আমি তোমাকে তালাক দিলাম, আমি ঘরে আসার আগে আমার বাড়ি থেকে বের হ, লেখা পাঠাই দিছে, 4-5 মিনিট পর মাথা ঠিক আছে, ইয়াল্লাহ এটা কি করলাম, আমার এত সন্তানের মা আমি তাকে তালাক দিয়ে দিলাম, কাজটা কি ঠিক করলাম, সাথে সাথে মোবাইল বের করছে দেখে চাচি এখনো মেসেজ সিন করেনি, মানে কি চাচি এখনো লাইনে নাই তো, মানে তার নেট সংযোগ বিচ্ছিন্ন যার কারণে তিনি মেসেজ দেখে নাই, সে কি করছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চাচি দেখার আগে মেসেজ ডিলিট করে দিছে, লিখে দিছে আই লাভ ইউ, আগে তালাকের মেসেজ কেটে কি দিছে, এখন চাচি কিন্তু তালাকের মেসেজ দেখছে না, চাচি দেখছে আই লাভ ইউ মেসেজ, এখন প্রশ্ন হলো মেসেঞ্জারে তালাক লিখে পাঠিয়েছে স্ত্রী দেখার আগে ডিলিট করে দিয়েছে, প্রশ্ন হলো তালাক হইলো কি হইলো না, এই মাসআলার সমাধান ইসলামী শরীয়তে নাই, বুঝে বলেন নাই না আছে? এবার যে ভাই বলেন আমি আহলে হাদিস কোনো ইমাম মানি না, মাযহাব মানি না, তাকলিদ মানি না, সব দিয়া বলেন দেখি তো এই মাসালাটার হাওয়ালা বের করেন, যদি আপনি এটা দেখাতে পারেন বলবেন আমি আহলে হাদিস হয়ে যাবো, দেখেন তো। আচ্ছা এই বাজারের নাম কি 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 পাগলা জানি, আনু ফকির। আচ্ছা যাক, আনু ফকিরের বাজারে এখানে মোবাইলের বিকাশ টিকাশের দোকান আছে নি? আপনারা চট্টগ্রাম থেকে মনে করেন টাকা পাঠাবেন আমার ঢাকায়, যদি আমি আগে টাকা নেই না কখনো, আল্লাহ মাফ করুক, এগুলা থেকে আল্লাহ হেফাজত করুক সবাইকে। তো প্রশ্ন হলো এখন টাকা 1000 টাকা পাঠালে অতিরিক্ত কত টাকা দেওয়া লাগে, এ 10 টাকা দেওয়া হালাল না হারাম? এ দাঁড়ান ফতোয়া দিন নাকি, ফতোয়া বাঙালি আর কিছু পারো কার না পারো, ফতোয়া দিতে সবার আগে বুঝছেন, দেখেন এখান এ দাঁড়ান এখান থেকে বলে দিছে হারাম, হ্যাঁ অথচ সে কেমনে হারাম হইলো কি কারণ, এখানে কি মুজারাবা মুশারাকার চুক্তি বাই কত বিস্তৃত, হে তো কিচ্ছু জানে না কিন্তু বলে দিছে হারাম, এটা হলো আমাদের স্বভাব, কিছু জানি আর না জানি নাক গলাই, আল্লাহ না জেনে ফতোয়া দেওয়া থেকে সবাইকে বিরত থাকার তৌফিক দান করে, যেটা বললাম। এবার বলেন এই বিকাশের লেনদেন এর মাসালার সমাধান তো ইসলামী শরিয়ায় নাই, আসেনি? এবার বলেন নবী কারীম ইসলামের যুগে সাহাবা একরাম নিশ্চিত মক্কা থেকে মদিনায় বিকাশে টাকা পাঠাইছেন, আচ্ছা মক্কা থেকে মদিনা না পাঠান, মদিনা থেকে তো দিমাশকে পাঠাইছেন, হ্যাঁ তাহলে সাহাবা একরামের যুগে মোবাইল ছিল? কথা বলেন না, বিরক্ত হয়ে গেছেন, বিরক্ত হলে বাদ, সাহাবা একরামের যুগে মোবাইল ছিল? বিকাশের লেনদেন ছিল? তাহলে এবার বলেন হাদিসের সব কিতাব তালাশ করলে বিকাশের লেনদেন জায়েজ কিনা, বিকাশে অতিরিক্ত টাকা দেওয়া জায়েজ কিনা, এই মাসআলার সমাধান আপনি হাদিসে পাবেন? তাহলে হাদিস ভাইরা বলেন ভাই তুমি যে বলো ফিক মানো না মাযহাব মানো না, দেখি তো বিকাশের মাসালা ইমামদের ইজতিহাদ বাদ দিয়ে ইমামদের ফিক বাদ দিয়ে দেখি তো বিকাশের মাসালা সমাধান করো, তখন বলবে কি জানেন আমাদের শেখ আব্দুর রাজ্জাক নিজাম সাহেব বলেছেন এটা হারাম, তারা বলে বাবা তুমি একটু আগে না কইলা কোরআন হাদিস বাদ দিয়ে কিছু মানো না, তাহলে আমরা ইমামে আযম আবু হানিফা বললে সমস্যা, তাহলে ইমামে আযম আবু হানিফা প্রশ্ন তো বুঝা বুঝলা, তুমিও একজনের তাকলিদ করো, পার্থক্য হলো আমরা তাকলিদ করি একজন ইমাম যিনি তাবিঈ আর তোমরা তাকলিদ করো এমন জাহিলের যে সূরা ফাতিহা পড়তে পারে না, এ মাযহাব কিটা তো বুঝেই নাই। আচ্ছা আচ্ছা, আমাদের বাপ দাদা যারা ছিলেন যেমন আমাদের মুরব্বী আছেন হুজুর আছেন, হুজুরের ধরেন হুজুরের দাদা
হুজুরের দাদারা যখন ছিলেন তখন দুনিয়াতে ওনারা টাকা রাখতেন মাটির নিচে গর্ত করে রাখতেন না, তৎকালীন যুগে সুড়ঙ্গ করে, সুড়ঙ্গ করে চুরি হইতো, কেন মানুষ ঘরে টাকা রাখতো। এখন আপনারা টাকা রাখেন কোথায়? চট্টগ্রামের মানুষ তো রাখেন না। এবার প্রশ্ন হলো ব্যাংকে টাকা রাখা জায়েজ না না জায়েজ? এই দাঁড়ান, আবার ফতোয়া দিলেন তো আগে, দাঁড়ান, কেউ ফতোয়া দিয়েন না। ব্যাংকে টাকা রাখা জায়েজ না না জায়েজ, এই মাসালার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? বুঝেন, এই যে আমি বললাম আপনি শরীয়তকে মনে করেন না এত সহজ। এবার ব্যাংকে আপনার টাকা আছে প্রচুর অলস টাকা, আপনি টাকা ডিপোজিট করে ব্যাংকে রেখে দিয়েছেন। ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখার পর ব্যাংকওয়ালা বছর শেষে মোটা দাগে আপনাকে একটা ইন্টারেস্ট দিয়েছে। প্রশ্ন হলো ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখা জায়েজ কি না জায়েজ? সেভিং অ্যাকাউন্টে টাকা রাখা জায়েজ কি না জায়েজ? ব্যাংকওয়ালা ইন্টারেস্ট দিলে সেটা নেওয়া আমার জন্য জায়েজ নাকি না জায়েজ? যদি বলেন জায়েজ আমি বলবো হাদিস দেখান, যদি বলেন না জায়েজ আমি বলবো হাদিস দেখান। এই আমি বিকাশে টাকা লেনদেন করতে পারবো কি পারবো না? যদি বলেন পারবো আমি বলবো হাদিস দেখান, যদি বলেন না পারবো আমি বলবো হাদিস দেখান। মোবাইলে ভিডিও কলে বিয়ে করলে বিয়ে হবে কি হবে না? যদি বলে পারবো আমি বলবো হাদিস দেখান, যদি বলে পারবে না আমি বলবো হাদিস দেখান। মোবাইলে বয়সে তালাক দিলে তালাক পতিত হবে কি না? যদি বলে হবে আমি বলবো হাদিস দেখান, যদি বলে হবে না আমি বলবো হাদিস দেখান। ইমাম মেশিন জালে তালাক দিয়ে ডিলেট করলে তালাক হবে কি হবে না? যদি বলে হবে বলবেন হাদিস দেখান, যদি বলে না হবে বলবে হাদিস দেখান। যদি হাদিস থেকে না দেখাইতে পারে বলবেন তাহলে তুই আহলে হাদিস কেমনে হইলি? এটা তো আমি মাত্র 10-15টা মাসালা বললাম, এই ধরনের হাজার মাসালা বললাম। তাহলে যেই মাসালা আমি কোরআনে পেলাম না, যেই মাসালা আমি সমাধান পেলাম না, ওই মাসালায় তো আমাদের আর সমাধান জানার দরকার নাই। কোথা থেকে নিব? দুই সুরত। কয় সুরত? দেখেন আল্লাহর নবী আগে হাদিস দেখেন, আপনি হাদিসে কি বলে হাদিস দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযিব ইবনে জাবালকে তৃতীয় প্রশ্ন করেন, কি প্রশ্ন? فإن لم تجد في كتاب الله ولا في سنة رسوله يا معاذ يمن باشي يمن مسألة نياسة قرآن پايلانا حديث پايلانا تخن كي كربا معاذ ابن جبل بلن أستهدو আমি যদি কোরআনে না পাই হাদিসেও না পাই আমি কি করব? কোরআন সুন্নাকে সামনে রেখে রিসার্চ করে বের করব, কোরআন সুন্নাকে সামনে রেখে গবেষণা করে। আচ্ছা মুআযিব ইবনে জাবাল কে? সাহাবী। বলেন মুআযিব ইবনে জাবাল কে? তাহলে মুআযিব ইবনে জাবাল কি বললেন? আমি গবেষণা করে বের করব। এবার মুআযিব ইবনে জাবাল গেলেন ইয়ামানে, ইয়ামানে দুই সুরত, এক সুরত সাধারণ মানুষ আর আরেক সুরত মুআযিব ইবনে জাবাল। মুআযিব ইবনে জাবাল কোরআনে পেলে কোরআন দিয়ে সমাধান দেন, কোরআনে না পেলে হাদিসে পেলে হাদিস দিয়ে সমাধান দেন, কোরআনেও না পেলে হাদিসেও না পেলে মুআযিব ইবনে জাবাল গবেষণা করে সমাধান বের করেন। তিনি যেই সমাধান দেন ইয়ামানবাসী সেই সমাধান অনুযায়ী আমল করে। এখন আমাদের চিত্ত নতুন যদি কোনো মাসআলা আসে দুই সুরত, হয় আপনি ইয়ামানবাসী হবেন অথবা মুআযিব ইবনে জাবাল হবেন। যদি আপনি মুআযিব ইবনে জাবালের মতো এই রকম হন, মুআযিব ইবনে জাবালের যোগ্যতা ছিল, তিনি মুস্তাহিদ ছিলেন, যেই মাসআলা আসুক না কেন তিনি কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারতেন। এবার আমি এখানের মুসলমান আপনাদেরকে একটা প্রশ্ন করব, বুঝে উত্তর দিবেন। এই যে তো হাজার মুসলমান আপনাদের কাছে আমার জানতে চাই, এখানে এমন কে আছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত টোটাল জীবনে যত মাসআলার সম্মুখীন হবেন, কোন আলেমের কাছে যাওয়া লাগবে না, কোন শায়খের কাছে যাওয়া লাগবে না, কোন মুফতির কাছে যাওয়া লাগবে না, কোন মুহাদ্দিসের কাছে যাওয়া লাগবে না, কোন ইসলামিক স্কলারের কাছে যাওয়া লাগবে না, আমি নিজে নিজে সব কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারবো। কে কে আছেন হাত তুলে? একজনও নাই, বুঝে বলেন। আচ্ছা পারবেন না কে কে দেখে হাত তুলেন তো? আমি তুললাম, আমি আর হুজুর তুললাম, জান আমি পারবো না, আমরা কেউ পারবো না সব মাসালা গবেষণা করে বের করতে পারবো না। বড় আস্তে কয়, যদি কেউ থাকেন উঠেন আমি তার খাদিম হয়ে যাবো, এত বড় মুস্তাহিদ রেখে আমি কেমনে কি করি? হ্যাঁ, তাহলে আমরা কেউ গবেষণা করে বের করতে পারবো? পারবো না, পারবো নি। তাহলে আমরা যারা গবেষণা করে বের করতে পারলাম না, তাহলে তো তার আমাদের আমল করার দরকার নাই। হ্যাঁ, আমাদের আমল করার দরকার নাই। এবার আমল কেমনে করব? আমরা যারা গবেষণা করে বের করতে পারলাম না, আমাদের তার আমল করার দরকার নাই। কাদের দরকার আছে দেখি তার একটা হাত তুলেন তো। তাহলে আমাদের সবার আমল করার দরকার, এখন কেমনে করব? আচ্ছা সমাধান যদি আমি দেই বা আমাদের হানাফি মাযহাবের কোন আলেমের কিতাব থেকে দেই, অনেকের কষ্ট লাগতে পারে। জান আমাদের লামাযাবি ভাইরা যাদেরকে সবচেয়ে বেশি মানেন, দেখবেন ওনারা কোথায় কোথায় বলবেন বিনবাজ, কোথায় কোথায় বলবেন সালেহ আল উসাইমিন, কোথায় কোথায় বলবেন নাসিরউদ্দিন আলবানী। যাক
আমাদের কিতাবের রেফারেন্স দেওয়া শুরু করলে তো অসংখ্য কিতাবের রেফারেন্স দিতে পারবো। ইবনে রাজব হাম্বলির কিতাবই আছে, আর রদ্দ আলা মান ইত্তাবা গায়রুল মাযাহিবিল আরবাআ, সেদিকে যাচ্ছি না। যেহেতু আমাদের ও সকল ভাইয়ারা, আমাদের ও সকল বন্ধুরা সৌদি আরবের আলেমদেরকে ফলো করেন, জান আমাদের হানাফি মাযহাবের কোন আলেমের রেফারেন্স দিলাম না। সৌদি আরবের একজন শীর্ষ আলেম ছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, আরেকজন ছিলেন শেখ সালেহ আল উসাইমিন, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, কিতাবের নাম লিকাআতুল বাবিল মাফতুহা। সেই কিতাবে তিনি কি বলেন দেখেন, শেখ সালেহ আল উসাইমিনের বক্তব্য আর আমার বক্তব্য মিল আছে কিনা। শেখ সালেহ আল উসাইমিন কি বলেন, ওয়ালা শাক্কা আন্না মিনান নাসি মিন আহদি সাহাবাতি ইলা আহদিনা হাদা মান লা ইস্তাতিউল উসুল বিনাফসিহি লিজাহলিহি ওয়া কুসুরিহি ওয়া যায়ফাতু হাদা আন ইয়াসআল আহলাল ইলমি ওয়া সুআল আহলিল ইলমি ইস্তালিমু الاخذ بما قالوا والاخذ بما قالوا هو التقليد। যারা বলেন মাযহাব মানি না, দেখেন আপনাদের শেখ সালেহ আল উসাইমিন তাকলিদ মাযহাবের কি সংজ্ঞা করেন। শেখ সালেহ আল উসাইমিন কি বলেন ছাত্র ভাইরা মনোযোগ দিয়ে শুনো, ওয়ালা শাক্কা আন্না মিনান নাস মিন আহাদি সাহাবা, এতে কোনো সন্দেহ নাই সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিমের যুগ থেকে শুরু করে ইলা আহদিনা হাদা আমাদের যুগ পর্যন্ত প্রত্যেক যুগে কিছু মানুষ এমন আছে, মাল্লা ইস্তাতিউল উসুল বিনাফসিহি লিজাহলিহি ওয়া কুসুরিহি, যারা নিজেরা কোরআন সুন্নাহ ডেপথ পড়াশোনা থাকা না থাকার কারণে, যারা কোরআন সুন্নাহ সম্পর্কে গভীর পড়াশোনা জানা না থাকার কারণে, যারা মুজতাহিদ না হওয়ার কারণে নিজে নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে নিত্য নতুন সব মাসআলার সমাধান বের করতে পারে না, এমন মানুষ শেখ সালেহ আল উসাইমিন বলেন সাহাবা একরামের যুগ থেকে নিয়ে আমাদের যুগ পর্যন্ত কিছু মানুষ এমন আছে। আমি চট্টগ্রামের আপনাদের কাছে জানতে চাই, আপনাদের সংখ্যা নিয়ে যারা বলে আমি মাযহাব মানি না, আমি লা মাযহাবি, মাশাআল্লাহ তাদের প্রত্যেকেই এত যোগ্য যে তারা নিজেরা গবেষণা করে সব বের করতে পারবে। আপনি যদি তার বুখারী শরীফ আরবিটা খুলে দেন, দেখ এটা জবরদস্ত ছাড়া বুখারী, দেখ এক পৃষ্ঠা পড়, এক পৃষ্ঠা পড়তে 80টা ভুল করবে, আরো বেশি, আচ্ছা 80টা কম বললাম, কিন্তু সে বলে আমি আহলে হাদিস আছে না নাই, যে বুখারি এক পৃষ্ঠা শুদ্ধ করে পড়তে পারে না সে মাশাআল্লাহ কোরআন সুন্নাহ রিসার্চ করে সব বের করতে পারবে, যে কোরআনের একটা আয়াত শুদ্ধ করে বের করতে পারে না, কোরআনের একটা আয়াত পড়তে পারে না, কোরআনের একটা আয়াত অনুবাদ করতে পারে না, সে যদি বলে আমি লা মাযহাবি, তার চেয়ে বড় দুষ্ট শয়তান দুনিয়াতে আর কেউ নেই। কেন বললাম ভালো করে শুনেন, শেখ সালেহ আল উসাইমিন বলতেছেন ওয়ালা শাক্কা আন্না মিনান নাস মিন আহাদি সাহাবাতি ইলা আহদিনা হাযা, সাহাবা ইকরামের যুগ থেকে আমাদের যুগ পর্যন্ত এমন কিছু মানুষ আছে, মাল্লা ইস্তাতিউল উসুল বিনাফসিহি লিজাহলি ওয়া কুসুরি, যারা নিজেরা গবেষণা করে বের করতে পারে না। এবার প্রশ্ন হলো, যারা নিজেরা গবেষণা করে বের করতে পারে না তাদের তার আমল করার দরকার নাই, আমার লগে আসেন নি বদ্দারা কথা কয় না, আসেন নি আমার লগে, তাহলে যারা নিজেরা গবেষণা করে বের করতে পারে না তাদের আর আমল করার দরকার নাই, কেমনে করবে? উনি বলেন ওয়াযিফাতু হাযা আন ইয়াসআলা আহলাল ইলমি, তাদের জন্য দায়িত্ব হলো তারা মুজতাহিদ ইমামদের কাছে যাবে, মুজতাহিদ ইমামরা যেই সমাধান দিবেন সেই সমাধান গ্রহণ করবে, ওয়াল আখযু বিমা ক্বালু হুয়া তাকলিদ, এই যে যারা পারে না তারা যারা পারে তাদেরকে মাধ্যম বানালো, ওই যে যারা পারে না তারা মুজতাহিদ ইমামদেরকে মাধ্যম বানালো, ওই মাধ্যমটাকে আরবিতে বলে তাকলিদ, বলেন ওই মাধ্যমটাকে আরবিতে বলে। এটা গেল শেখ সালেহ আল উসাইমিনের কথা। এবার দেখেন ফতোয়া আল-লাজনা আদ-দাইমা 5 নম্বর খন্ডের 32 নম্বর পৃষ্ঠায় পাবেন, এটা হলো সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ডের ফতোয়া, প্রায় 13 খন্ডে ছাপছে, সৌদি আরব থেকে আমরা সংগ্রহ করেছি ফতোয়া আল-লাজনা আদ-দাইমা, সেটার চেয়ারম্যান ছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। বিন বাজ রাহিমাহুল্লাহ মানুষের দুই ক্যাটাগরি করেছেন, এক ক্যাটাগরি যারা নিজেরা রিসার্চ করে সব বের করতে পারে, আরবিতে তাদেরকে বলে মুজতাহিদ, যেমন মুআদ ইবনে জাবাল মুজতাহিদ ছিলেন, তিনি সমাধান বের করতেন, ইয়ামান বাসে মুজতাহিদ ছিল না, মুআদ ইবনে জাবালকে ফলো করত। বিন বাজ বলেন ওয়া ইন কানা গায়রু কাদিরিন আলা ইসতিনবাতিল আহকাম, যদি মানুষ এমন হয় নিজে নিজে গবেষণা করে বের করতে পারে না কি করবে, বিন বাজ সমাধান দিচ্ছেন কাল্লাদা ইমামাম মিন আইম্মাতিল মুসলিমিন আল মুক্তাদা বিহিম, সে উম্মার অনুসৃত কোন একজন ইমামের তাকলিদ করবে। তাহলে এবার বুঝেন তাকলিদ লাগে কখন, কোরআন সুন্নায় পাবো না যখন তখন, বলেন তাকলিদ লাগে কখন? আচ্ছা আপনারা বলেন মদ খাওয়া, বড় আস্তে কইলেন দেখি, মদ খাওয়া, আচ্ছা মদ খাওয়া হারাম, এটা জানতে হইলে আমাদের ইমাম আবু হানিফা লাগে, কেন লাগে? কারণ আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান,
বলেন সুদ খাওয়া, সুদ খাওয়া, এই সুদ খাওয়া হারাম, এটা জানতে আবু হানিফা লাগে না, কারণ আহলুল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। যারা বলে মাযহাব মানি না, তাকলিদ করি না, মাযহাব তাকলিদি বুঝে নাই, দেখেন যেই মাসআলা কোরআনে পেলাম কোরআন মানলাম, যেই মাসআলা হাদিসে পেলাম হাদিস মানলাম, কিন্তু যেই মাসআলা কোরআনেও পেলাম না হাদিসেও পেলাম না, দুই সুরত হয়ে আমি নিজে গবেষণা করে বের করতে পারবো? যদি আমি নিজে গবেষণা করে বের করতে পারি তাহলে আমি মুজতাহিদ, আমার জন্য অন্য কাউকে মানা হারাম। এবার বলেন আপনাদের এলাকায় যারা বলে আমি না মাযহাবি, তারা প্রত্যেকেই মাশাআল্লাহ এত যোগ্য যে মাশাআল্লাহ তারা নিজেরা গবেষণা করে সব বের করতে পারবে? হ্যাঁ, আজ গবেষণা করে বের করার পরের কথা, তারে শুধু তাকরিব তাহজিবটা খুলে দিবেন। আসমাউর রিজাল একটা ছোট্ট কিতাব, ইবনে হাজারের তাকরিব, মানে একজন একটা হাদিস সহি নাকি জঈফ এটা জানতে হলে আগে সনদ পর্যালোচনা করতে হয়, সনদের বর্ণনাকারী সবাই সিকা না সহি। এক জাহিল আছে লামাজাবিদের, আমার বিরুদ্ধে ভিডিও ছাড়ছে, ওখানে ইবনে হাজারের তবকা আছে, মিনা সালিসাতি, মিনা সামিনাতি, মিনা রাবিআতি, এই তবকা জাহিলে বুঝে নাই, এই সালিসা অনুবাদ করছে তৃতীয়, এটা আমি জানি না। আপনাদের এলাকায় যারা আছে বলেন যে একটা তাকরিবে তাহদিবে খালি তবকাটা বুঝেন তো, তাহলে আমি দেখেন পারবে না। এজন্য বললাম যদি আপনি মুস্তাহিদ হন আপনার লাগবে না, কিন্তু ইনকানা গায়রু কাদিরিন আলা ইসতিনবাতিল আহকাম, যদি আপনি নিজে গবেষণা করে বের করতে না পারেন কি করবেন? মুআযি ইবনে জাবালকে তাকলিদ করতে ইয়ামান বাসীরা, ইবনে আব্বাসের তাকলিদ করত মক্কা বাসীরা, হযরতে ইবনে মাসউদের তাকলিদ করত ইরাক বাসীরা। দেখেন ইসলামে মাযহাব কয়টা? আর আস্তে বলেন, ভালো করে বলেন, মাযহাব কয়টা? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চারটা মাযহাব আসছে চারজন সাহাবি থেকে। এই চারটা মাযহাব আসছে কার থেকে? চারজন সাহাবি থেকে। বলবেন আবরার সাহেব এটা কোথায় পেয়েছেন? বেশি দূরে যাওয়া লাগবে না, ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর একজন উস্তাদ আছেন ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, যিনি হলেন ইমামুল জারহি ওয়া তাদিল, ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ অনেক বড় ইমাম ছিলেন, তিনি 233 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার লিখিত একটা কিতাব আছে আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল, সেই কিতাবের 62 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আপনি মাযহাব পান না, এটা তো আপনার দোষ না, আপনি পান নাই, আপনার তোলা নাই, আপনি পান না, আমরা পাইছি, যদি দলিল লাগে আসেন দেখাই দিই, দোকানদারি করার তো দরকার নাই, আপনি পান নাই আমরা পাইছি, আমি আপনি পান নাই ইমাম বুখারীর উস্তাদ পাইছে। এবার আমি আপনার কথা মানবো না, ইমাম বুখারীর উস্তাদকে মানবো, আবার ইমাম বুখারীর যেই সেই উস্তাদ না, আলিফবা তাসা পড়ছে এরকম না, ইমাম বুখারীর কত বড় উস্তাদ জানেন? ইমাম বুখারী নিজে বলেন মাস্তাসগারতু নাফসি ইল্লা ইনদা আলী ইবনুল মাদিনী, আমার কোন উস্তাদ এমন নাই যার কাছে গিয়ে ইলমের কারণে আমি ছোট হতে হয়, আল্লাহ আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে এত ইলম দিয়েছেন, এত ফিক দিয়েছেন, আলী ইবনুল মাদিনীর কাছে আমি বুখারী যখন যাই আমি বুখারী নিজেকে বাচ্চা মনে করি। ইমাম বুখারী পান নাই, তারা তো বড় উস্তাদ পেয়েছেন। লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাহু সুহাইবা ইয়াযহাবুনা মাযহাবাহু, একদম মাযহাব শব্দ এনেছেন, ইয়াযহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা ফতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তারিকাতাহু ইল্লা সালাসা, কোন সাহাবী লা মাযহাবি ছিলেন না, বরং কেমন ছিলেন?
মক্কায় যে সকল সাধারণ সাহাবী থাকতেন তারা ইবনে আব্বাসের মাযহাব মানতেন, মদিনায় যারা থাকতেন তারা যায়েদ ইবনে সাবিতের মাযহাব মানতেন, ইয়ামানে যারা থাকতেন তারা মুআযি ইবনে জাবালের মাযহাব মানতেন, ইরাকে যারা থাকতেন তারা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মাযহাব মানতেন। ওই চারটা মাযহাব পরবর্তীতে চারটা দিকে গিয়েছে। যেমন আমরা যে মাযহাব মানি হানাফি মাযহাব, এটার ভিত্তিপত্র স্থাপন করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল ফিকহ জারাহ ইবনে মাসউদ, ওয়া আলকামা হাসাদুহু, সুম্মা ইব্রাহিম দাওয়াস, নুমান তাহিনুহু, ইয়াকুব আজিনুহু, মুহাম্মদ খাবিজুন, ওয়াল আকিলুন নাস। ইবনে মাসউদ থেকে আলকামা, আলকামা থেকে ইব্রাহিম, ইব্রাহিম নাখাই থেকে হাম্মাদ, হাম্মাদ থেকে ইমাম আযম আবু হানিফা। এখন প্রশ্ন করতে পারেন, আচ্ছা ওইদিকে যাচ্ছি না, ওই মোটামুটি এই জিনিসটা বুঝাই। তাহলে আমরা যারা পারি না, আমরা আমল করার জন্য মাধ্যম ধরা লাগবে কি লাগবে না? ওই মাধ্যমটাকে আরবিতে বলে মাযহাব। বলেন ওই মাধ্যমটাকে আরবিতে বলে। এবার আসেন আবার মূল কোথায় যাই। ইমাম মুআযি ইবনে জাবাল বলেছেন এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস, তারপরে উনি গিয়েছেন ইজতিহাদে, কারণ তিনি তো সাহাবী। ইমাম আযম আবু হানিফা বলেন এক নম্বরে আমি যাব কোরআনে, দুই নম্বরে যাব হাদিসে, তিন নম্বর ফা ইল্লাম আজিদ ফা বিকাউলি আসহাবিহি আহুজ, যদি আমি সাহাবায়ে কোরআনেও না পাই, আমি যদি হাদিসেও না পাই, আমি যাব সাহাবাদের কাছে, যদি আমি সাহাবাদের থেকে ওই মাসালার সমাধান পেয়ে যাই তাহলে আমি আর কোথাও যাব। প্রসঙ্গ বুঝেন, তাহলে ইমামে আযম আবু হানিফা বলেছেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? আসেননি আমার লগে। এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? কোরআনে না পেলে, হাদিসে না পেলে। এই লাম আযাবীদের সাথে আমাদের মৌলিক পয়েন্ট হইলো এইটা। দেখেন লাম আযাবীদের সাথে আমাদের নামাজ নিয়ে লাগে না, আমাদের এদিকে লাগে না মনে হয়? লাগে। আচ্ছা দেখেন, আমি আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বুঝে উত্তর দিয়েন। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সাথে আমাদের নামাজের মিল থাকার দরকার আছে না নাই? বড় আস্তে বলেন দেখি। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সাথে আমাদের নামাজের মিল থাকার দরকার আছে না নাই? আরে মিল থাকার দরকার তো ফরজ। নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি যেইভাবে মন চাই এইভাবে নামাজ পড়লে হবে না, নামাজ পড়বা কিভাবে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী বলেন নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে। এবার বলেন নবী করিম ইসলামের নামাজের সাথে আমাদের নামাজের মিল থাকার দরকার আছে না নাই? নবী করিম ইসলামের রুকুর সাথে আমাদের রুকুর মিল থাকার দরকার আছে না নাই? রাসূল করিম ইসলামের সিজদার সাথে আমাদের সিজদার মিল থাকার দরকার আছে না নাই? প্রশ্নে আল্লাহ নবীর রুকু দেখেছেন কারা? পয়েন্টটা বুঝেন, আল্লাহ নবী ইসলামের নামাজ দেখেছেন কারা? আল্লাহ নবী কেমনে রুকু করতেছেন দেখেছেন কারা? আল্লাহ নবী কেমনে সিজদা করছেন দেখেছেন কারা? আচ্ছা আল্লাহ নবী কোথায় হাত পাচ্ছেন দেখেছেন কারা? ভালো করে বুঝেন, নবীর নামাজ সবচেয়ে বেশি দেখেছেন কারা? তাহলে নবী আমিন জুড়ে বললেন না আসতে বললেন শুনছেন কারা? নবী রুকুতে যাওয়ার সময় হাত তুলছেন না ছাড়ছেন দেখছেন কারা? নবী নবী নামাজে হাত কোথায় পাচ্ছেন দেখছেন কারা? নবী কিভাবে নামাজে দাঁড়াইছেন দেখছেন কারা? সুতরাং নবীর আমল জানতে হলে মাধ্যম জামাতে সাহাবা। যারা মনে করবে আমি সহি হাদিস বুঝি সাহাবাদের থেকে বেশি, বুঝেন? সে বললো যে সহি হাদিস তো সাহাবারা বুঝেননি, আমরা সাহাবা একরাম থেকে সহি হাদিস বেশি বুঝি। এবার বলেন কেউ যদি বলে সাহাবা একরাম থেকে বেশি সহি হাদিস বুঝি, এটা মানুষ না শয়তান? এবার আমি কয়েকটা মাসালা বলি, ভালো করে বুঝেন, আপনার বিরক্ত হচ্ছেন না তো? দেখেন আমাদের সমাজে এখন একটা ফিতনা চলে, বিতরের নামাজ এক রাকাত পড়ব না তিন রাকাত পড়ব, মারামারি আছে না নাই? দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন মসজিদে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন কোথায়? আর সুন্নত বিতির পড়তেন ঘরে, সুন্নত এবং বিতিরের নামাজ পড়তেন কোথায়? ঘরে। নবী করিম ইসলাম নিজে বলেছেন লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের গরুগুলোকে কবর বানাইও না। এজন্য যদি ঘরে সুন্নত বিতির পড়ার সুযোগ থাকে তাহলে ঘরে পড়া উত্তম, সুযোগ না থাকলে মসজিদে পড়া উত্তম। তাহলে এবার বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ পড়তেন ঘরে। আমি সাতকানিয়ার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ ঘরে পড়তেছেন, আল্লাহ নবী বিতিরের নামাজ এক রাকাত পড়েছেন না তিন রাকাত পড়েছেন? আল্লাহ নবীর সবচেয়ে প্রিয়তমা স্ত্রী আম্মালাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে নবী নামাজ পড়ছেন, তাহলে এক রাকাত পড়েছেন না তিন রাকাত পড়েছেন? আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখে নাই। হ্যাঁ আমরা আশা দেখেন, আমাদের আব্দুর রাজ্জাক সাহেব দেখছে, তাহলে মুজাফফর দেখছে,
তাহলে মতুরমান মাদানী সাহেব দেখছেন। আচ্ছা আপনারা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে নামাজ বেশি পড়ছেন, তাহলে আল্লাহ নবী সাল্লাম বিতরের নামাজ এক রাকাত পড়ছেন না তিন রাকাত পড়ছেন বেশি কে দেখেছেন? এবার দেখেন তিরমিজি শরীফের হাদিসে যান, হাসানুন সহিহুন, সর্বোচ্চ পর্যায়ের হাদিস, সহি হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন ঘরে, এই জন্য সাহাবা একরাম গিয়ে আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করতেছেন, বি আই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ ইসলাম, যে আল্লাহ নবী ইসলাম কেমনে ভিতরে নামাজ পড়তেন? যেহেতু ঘরে পড়তেন, সাহাবা একরাম পর্দার বিধান আছে ঘরে আসতে পারতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভিতরে নামাজ পড়তেন? নবী কারীম জবাব দিচ্ছেন, আম্মা জান আয়েশা জবাব দিচ্ছেন, মনোযোগ, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল রাকাতিল উলা মিনাল ভিতরি বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আলা وفي الركعة الثانية بقول يا أيها الكافرون وفي الركعة الثالثة بقول هو الله أحد والمعوذتين أما جان عائشة بولن نبي كريم صلى الله عليه وسلم بيتر نوازر پسم ركعة پرتن سبع اسم ربك الأعلى دیتیو ركعة پرتن قول يا أيها الكافرون تیتیو ركعة پرتن قول هو الله أحد قول أعوذ رب الفلق قول أعوذ رب الناس أما جان عائشة بولتے سن نبي كريم صلى الله عليه وسلم প্রথম রাকাত পড়তেন এই সূরা দিয়ে, দ্বিতীয় রাকাত পড়তেন এই সূরা দিয়ে, তৃতীয় রাকাত পড়তেন এই সূরা দিয়ে। আম্মা জান আয়েশা বলতেছেন প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা, ভিতরের নামাজ এক রাকাত। ভালো করে বুঝেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহ নবী ইসলাম ভিতরের নামাজ প্রথম রাকাতে পড়ছেন এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা, প্রথম রাকাতে এই, দ্বিতীয় রাকাতে এই, তৃতীয় রাকাতে এই, ভিতরের নামাজ এক রাকাত। বলেন ভিতরের নামাজ ক রাকাত? আমরা কেমনে বুঝাই বলে, যার ঘরে নবী নামাজ পড়তেছেন তিনি বলতেছেন প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। এবার বলেন তাহলে ভিতরের নামাজ ক রাকাত? হ্যাঁ, এক হাদিসে আছে আল বিত্রু রাকাতুন ফি আখিরিল লাইল, এই রাকা মানে এক রাকাত কোনো নামাজ নাই। নাহা রাসূলুল্লাহ সামানিল বুতাইরা, এটা ইমাম ইবনে আব্দুল বার হাদিস এনেছেন, আল্লাহ নবী বুতাইরা থেকে নিষেধ করেছেন। বুতাইরা মানে কি? এক রাকাত নামাজ। ইসলামে এক রাকাত বলে কোনো নামাজ নাই। হ্যাঁ, এই যে এক রাকাতের কথা আসছে মানে কি? সালাতুল লাইলি মাসনা মাসনা ফাসাইদান, ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বানে হাদিস এনেছেন, রাত্রের নামাজ মানে তাহাজ্জুদ দুই রাকাত করে পড়ো, আর যখন সুবহ সাদিক উদিত হতো ফাইদা খাশিয়া সুবহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যখন সুবহ সাদিকের ভয় করতেন আখ থেকে দুই দুই চলতেছে, দুই এর সাথে আর এক মিলালেন, দুই 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 তো আখ থেকে চলতেছে, দুই এর সাথে এক মিলাইলে এক, হিসাব বুঝেন নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আখ থেকে দুই দুই পড়তেছেন, যখন সুবহ সাদিকের ভয় হতো দুই এর সাথে আর এক মিলাতেন, তাহলে দুই আর এক এক, দুই আর এক, তাহলে ভিতরের নামাজ কয় রাকাত? এখানে পার্থক্যটা বুঝেন, আমরা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? বলেন জোরে বলেন। তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর নামাজ দেখলেন, তাহলে আম্মা জান আয়েশার কথাকে যারা বলেন না মানি না, আম্মা জান আয়েশা হাদিস বুঝেন নাই, আমি বুঝছি, যারা সাহাবা একরাম থেকে বেশি বুঝে বুঝবেন এটা শয়তান। আচ্ছা গতকালকে কি বার গেছে কথা বলুন, গতকালকে কি বার গেছে? আচ্ছা জুমাবারে আমরা জুমার আগে সুন্নত পড়ি কয় রাকাত? আপনারা পড়েন না মনে হয়, জুমার পরে সুন্নত পড়ি কয় রাকাত? এখন দেখবেন একদল আছে হেরা পড়ে না, আসে না নাই, তো আমি এদের নাম দিছি এরা নাপিত। নাপিতের কাম জানেন নাকি? লম্বা চুল হইলে চুল কেটে ছোটো করে, নাপিতের কাজ। এখন নাপিত আছে আমাদের সমাজে, দেখবেন তারা আমি 20 টাকা কেটে বানায় 8 টাকা, হ্যাঁ আছে না নাই, তারপর বিতরের নামাজকে কাট করে বানায় এক রাকাত। দেখবেন ওনাদের এক বড় শায়খ তো এটাও বলেছেন যে জুমার আগের সুন্নত নাই, এটা ফালতু পড়েন না আউযুবিল্লাহ। আচ্ছা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পয়েন্টটা বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই এটা দেখেছেন কারা? পয়েন্টটা বুঝেন, আমরা জুমার আগে সুন্নত পড়বো কিনা এই প্রশ্ন পড়ে ধরে নেন, আসে না না এদিকে গেলাম না, প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই, পড়লে কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? বলেন দেখেছেন কারা? এবার আমি একজন সাহাবীর নাম বলি, দেখেন আপনারা চিনেন কিনা, হযরতে আলী। চিনেন নি? কথা কয় না, চিনেন নি? কত বড় সাহাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, বুখারী শরীফের হাদিস, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী
হযরত মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ তার ভাই হারুন আলাইহিস সালামকে, এজন্য তাকবীর দেন, শেখ চলে আসছেন, আমাদের সকলের খুবই একান্ত এবং প্রিয় মানুষ শেখ আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ, তিনি কথা বলবেন। আমি তো বলছি ভাই, আমি ওয়াজ করি না, আমি শেষ করে দিচ্ছি, আপনাদের আর ধৈর্য পরীক্ষা নেব না। আচ্ছা বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা শুনছি কি শুনি নাই? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবী, আল্লাহ নবী ইসলাম বলছেন আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ তার ভাই হারুনকে নবী বানিয়েছেন, আমার কাছে আলী তোমার মাকাম তেমন, পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নবী আবাদি, হারুন আলাইহিস সালাম নবী হয়েছেন কিন্তু আমাদের নবীর পরে কোনো নবী নাই। আচ্ছা এবার আমি জানতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নাত পড়েছেন কি পড়েন নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখে নাই। হ্যাঁ দেখছো তো, কথা ভালো করে বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নাত পড়েছেন কি পড়েন নাই, পড়লে কত রাকাত পড়েছেন, ওইটা আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখে নাই। আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব দেখছে, কথা বুঝেন, আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন কি দেখেন নাই? আপনি পান না, আপনারা পান না, জানেন কারণ কি? আপনাদের চোখে সৌদি আরবের রিয়ালের চশমা লাগানো, সৌদি আরবের রিয়ালের চশমা দিয়ে সারা জীবন খুঁজলে পাবেন না, আপনি হযরতে আলীর চশমা লাগান, সাহাবাদের চশমা লাগান, দলিল খুঁজে পাবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম আবুল হাসান খিলাই রাহিমাল্লাহ কিতাবুল ফাওয়াইদে এনেছেন, এই হাদিসকে ইমাম ইবনু ইমাম ইবনুল মুলাক্কিন উনি আল বদরুল মুনিরে হাসান বলেছেন, ইমাম ইরাকি তারাহুত তাসরিবে হাসান বলেছেন, মুনাওয়ি ফাইজুল কাদিরে হাসান বলেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেন? কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবাআন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে সুন্নাত পড়তেন 4 রাকাত, ওয়া বাদাহা আরবাআন, জুমার পরেও সুন্নাত পড়তেন 4 রাকাত, ওয়া ইয়াজালু তাসলিমিল্লাহ ফি আখিরিহিন্না, আল্লাহ নবী যে 4 রাকাত সুন্নাত পড়তেন, এক সালামে পড়তেন, মধ্যখানে সালাম ফিরাতেন না। হযরতে আলী বলেন নবী জুমার আগে সুন্নাত পড়েছেন 4 রাকাত, জুমার পরেও সুন্নাত পড়েছেন 4 রাকাত, আপনি পড়লে পড়লেন না পড়লে নাই এর দায় আমার না, কিন্তু আপনি যদি বলেন না আলীর কথা মানি না, জামাতে সাহাবাকে মানি না, জামাতে সাহাবার আমলকে হুজ্জত মানি না, যারা জামাতে সাহাবার আমলকে হুজ্জত মানে না তারা পথভ্রষ্ট জাহান্নামী। দেন আরেকটা হাদিস বলে আমি শেষ করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন ঘনিষ্ঠ সাহাবী ছিলেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিচয় কি, তিনি কত বড় আলেম সব বলা যাবে না, শুধু দুইটা কথা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খিলাফত মদিনা থেকে কুফা স্থানান্তর করেছিলেন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খিলাফত কালে 17 হিজরিতে ইরাক বিজয় হওয়ার পর হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর রাদিয়াল্লাহু তাআলা কুফাতে পাঠিয়েছিলেন, 33 হিজরিতে তিনি কুফাতে ইন্তেকাল করেছেন, 34 হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পর যখন কুফায় গেলেন কুফার অবস্থা দেখে ইবনে মাসউদের জন্য তিনি দোয়া করতেছেন, কি দোয়া, রাহিমাল্লাহু ইবনে উম্মে আব, আল্লাহ রাব্বুল আলামিন ইবনে মাসউদের উপর রহম করুক, কেন, মুলিয়াল বালাদ বিল ইলম ওয়াল হিকমা, হযরত ইবনে মাসউদ পুরা কুফা শহরকে ইলম আর হিকমত দিয়ে ভরে দিয়েছেন। তাহলে তিনি কত বড় আলেম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আমার মুস্তাদরাক আল সহিহাইনে এসেছে, রাদিয়তু লাকুম মা রাদিয়া বিহি ইবনে উম্মে আব, আমার ইবনে মাসউদ এত বড় সাহাবী, তিনি যদি কোনো মাসালায় কোনো সমাধান দিয়ে দেন আমি আল্লাহ নবী সেই মাসালার উপর সন্তুষ্ট। তাহলে তিনি কত বড় সাহাবী। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার লাকব কি ছিল, সাহিবুন নালাইন ওয়াল বিসাদা ওয়াল মিতহারা, আল্লাহ নবী সাল্লামের জুতা মুবারক, আল্লাহ নবী সাল্লামের মিসওয়াক মুবারক, আল্লাহ নবী সাল্লামের চাদর মুবারক, তিনি কত ঘনিষ্ঠ খাদেম ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক, চাদর মুবারক, আল্লাহ নবী সাল্লামের মিসওয়াক মুবারক থাকতো হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে। এবার আমি জানতে চাই, যিনি আল্লাহ নবী ইসলামের এত ঘনিষ্ঠ খাদেম, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নাত পড়েছেন কি পড়েন নাই, জীবনে দেখেন নাই, দেখছেন তো, আল যিনি আল্লাহ নবী ইসলাম এত ঘনিষ্ঠ, বুঝেন একটা ঘটনা শোনাই, একদিন আল্লাহ নবী ইসলাম একামত হয়ে গেছে, পিছনে দাঁড়াইছেন, দেখেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাতারের পিছনে দাঁড়ানো, ডাক দিয়ে সামনে আনলেন, আইলা বললেন লিয়ালিয়ানি মিনকুমুল আহলামি ওয়ান নুহা, আমার পিছনে দাঁড়াইবা, কেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, দেখবা আমি নামাজ কেমনে পড়ি, আমার নামাজটা পরবর্তীতে শিখাইবা। এবার বলেন, যিনি সারা জীবন নবীর পিছনে নামাজ পড়ছেন, জীবনে তিনি নবীর নামাজ দেখেন নাই,
কথাটা বুঝেন, যেখানে সাহাবা একরামের ক্যাটাগরি আছে, এটা বলে আমি শেষ করি। সাহাবা একরামের ক্যাটাগরি আছে, কিছু সাহাবী মক্কার বাহিরের, হযরত ওয়াইল ইবনে হুজুর শাহজাদা আসছেন, ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করে চলে গিয়েছেন কিছুদিন মদিনায় থেকে, আর আসেন নাই মদিনায়। এবার তিনি আমল বেশি জান দেখেছেন না, যিনি সর্বদা সাহাবা একরামের সাথে, নবী করিমের সাথে ছিলেন, তিনি বেশি দেখেছেন। তাহলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যিনি সাহিবুন নালাইন ওয়াল বিসাদা, তার হাদিস মুসন্নাফ আব্দুর রাজ্জাক এসেছে, কানা আব্দুল্লাহ ইয়ামুরুনা আন নুসাল্লিয়া ক্বাবলাল জুমআতি আরবান ওয়া বাদাহা আরবান। হযরত ইবনে মাসউদ রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন যে জুমার আগে সুন্নত 4 রাকাত, জুমার পরেও সুন্নত 6 রাকাত। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমল জানতে হলে মাধ্যম কারা? সাহাবা। আর আস্তে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমল জানতে হলে মাধ্যম কারা? সাহাবা। শেখ আমাকে আরো 3টা মিনিট সময় দেন। আচ্ছা, আরেকটা মাসআলা বলে শেষ করি। আচ্ছা, এবার আমাকে যে বিষয়টা প্রশ্ন করেছিলেন, রমাদানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনে তারাবির নামাজ পড়েন নাই? হ্যাঁ, বুঝেন, পড়ছেন কি পড়েন নাই? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাম তারাবির নামাজ পড়লেন, তিনি 8 পড়লেন না 20 পড়লেন, দেখেছেন কারা? আর আস্তে বলেন, না না, সাহাবা একরাম তো দেখেন নাই, আমাদের শেখ হাসান জামিল সাহেব দেখেছেন। না, উনি কি, উনি তো কওমি আলেম, উনি না হয় না দেখেছেন, তাহলে তো নিশ্চিত আমাদের মুজাফফর সাহেব তো দেখেছে। হ্যাঁ, তাহলে নবী করিম সাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন, দেখেছেন কারা? এবার দ্বিতীয় প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন কারা? আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, নবী করিম সাল্লাম পড়েছেন 8 রাকাত, সাহাবা একরাম সেটা বাড়িয়ে 20 রাকাত জীবনে বানাবেন, অথচ একজন সাহাবী, বলেন একজন, বলেন না আস্তে বলেন দেখি, একজন তাদের জীবনে 8 রাকাত তারাবি পড়েন? সাহাবাদের যুগে 8 রাকাতের কোনো মতই ছিল না। দলিল কি? দলিল তো আমার 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 কাছে আসবেন, কারণ তিরমিজি 96 নম্বর পৃষ্ঠায় যান, তিরমিজিতে ইমাম তিরমিজি রাহিমাল্লাহ ইসলামের প্রথম 280 বছরের আমল বর্ণনা করেছেন, সাহাবাদের যুগে, তাবেঈদের যুগে, তবে তাবেঈদের যুগে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি, হযরত ওমর রাদিয়াল্লাহু নাম শুনছেন তো, চট্টগ্রামের মানুষ কম শুনছেন একটু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনেন কারা কারা দিকে একটু হাত তুলেন তো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর নামাজ জীবনে দেখেন নাই? আচ্ছা, কারা কারা বিশ্বাস করেন যে হযরত ওমর রাসূলুল্লাহর নামাজ দেখছেন? আচ্ছা, হযরত ওমর আল্লাহর নবী তারাবি 8 পড়েছেন না 20 পড়েছেন, জীবনে দেখেন নাই? দেখেন, তারাবির নামাজ কত রাকাত পড়বেন? ইমাম তিরমিজি বলেন মোট 2টা। ওয়াখতালাফ আহলুল ইলম ফি কিয়াম রমাদান ফারা বাযুহুম, কিছু সাহাবীর মত, কিছু তাবেঈর মত, কিছু তাবে তাবেঈর মত, আই ইউসাল্লিয়া ইহদাম ওয়া আরবাঈনা রাকাআ মা আলবিত, কিছু সাহাবীর মত হলো আপনি তারাবি পড়বেন বিতির সহ 41, কত হয় 41? 41 থেকে আপনি 3 বিতির বাদ দিলে রইল কত? 38। তাহলে কিছু সাহাবীর মতে তারাবির নামাজ কয় রাকাত? 38। এরপরে বলেন, ও আকসারুন নাস, অধিকাংশ সাহাবীর মত, আলামা রুবিয়া যেটা বর্ণিত হয়েছে, আন উমরা, উমর থেকে, ও আলী, আলী থেকে, শুধু উমর আর আলী না, ও গাইরিহি মা মিন আসহাবিন নবী, উমর এবং আলী ছাড়া অধিকাংশ সাহাবীর থেকে বর্ণিত হয়েছে কত রাকাত? 20 রাকা, অধিকাংশ সাহাবি এর মত 20, কিছু সাহাবি মত 38, সাহাবা একরামের ভিতর মত 2টা, হয় 38 না হয় 20। সাহাবা একরামের যুগে 8-এর মত ছিল না, যদি 8-এর মত থাকতো ইমাম তিরমিজি বলতেন মত 3টা, কারো মতে 38, কারো মতে 20, কারো মতে 8, না ইমাম তিরমিজি বলেন মত 2টা, কারো মতে 38, অধিকাংশের মতে 20। বোঝা গেল, সাহাবা একরামের যুগে 8 রাকাত কোনো তারাবি ছিল না। যারা সাহাবা একরাম থেকে বেশি হাদিস বুঝে এগুলো শয়তান। এবার বলেন, নবীর আমল সবচেয়ে বেশি দেখেছেন কারা? তাহলে নবী করিম সামের নামাজের সাথে মিল আছে সবচেয়ে বেশি কাদের? আমাদের উস্তাদে মুখতারাম, এটা বলে শেষ, শেখ আব্দুল মালিক হাফিজুল্লাহ একটা কিতাব লিখেছেন, ওয়াহদাতুল উম্মাহ ওয়া ইত্তিবাউ সুন্নাহ। উনার কাছে দুই তিনজন লামা সাহাবী আসছে, আসা বলে, হুজুর আপনাদের নামাজ তো নবীদের নামাজ না, আমাদের নামাজ নবীদের নামাজ। হুজুর দেখলেন এই জাহিলগুলো তো বোঝানোর সহজ পদ্ধতি কি? বলছেন, আচ্ছা ভাই, নবীজির নামাজ তো দেখেছেন সাহাবারা, তোমাদের আলবানি যে কিতাব লিখেছেন সিফাতু সালাতিন নবী মিনা তাকবির ইল্লা তাসলিম কাআন্নাকা তারা, এই পুরা নামাজ তোমরা যেভাবে পড়ো এইভাবে একজন সাহাবী নামাজ পড়ছে, দেখাও তো, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে? আর আমরা যেভাবে নামাজ পড়ি তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত, এইভাবে একজন দুইজন তিনজন না, এইভাবে নামাজ পড়েছেন 1500 সাহাবা, এর ভিতর 70 জন ছিলেন বদরী। সুতরাং আমাদের নামাজ নিয়ে কোনো সন্দেহ? আর যদি কেউ সমাজে ফিতনা সৃষ্টি করে, একদম সহজ উপায় বলবেন, ভাই ফিতনা সৃষ্টি করার দরকার নাই, তোমাদের দুজন আলেম ডাকো, পাঁচজন ডাকো, ঠিক আছে, আবার জাহিল লাইনও না, যে বাংলা পড়তে পারে, আরবি পারে না, কোরআন শরীফ পড়তে পারে না, এরকম জাহিল না, আরবি বুঝে
কিতাবের ইস্তেলাহ বুঝে, মুস্তালাউল হাদিস বুঝে, জরাহ তাহাদিল বুঝে, মারাতিবুল জারহি ওয়া তাহাদিল বুঝে, তারপরে ইলালুল হাদিস বুঝে, এরকম দুইজন আলী মানেন আমি আসব। সিদ্ধান্ত দরকার নাই, যদি তুমি আমারটা ভুল প্রমাণ করতে পারো আমি তোমার দলে যাব, আর যদি ভুল প্রমাণ করতে না পারো তুমি আমার দলে আসার দরকার নাই। অন্তত এতটুকু সাধারণ মানুষের ভিতর ফিতনা সৃষ্টি করো না আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তাদের অপপ্রচারে আমরা বিভ্রান্ত হব, হাত তুলে বলেন তাদের অপপ্রচারে আমরা বিভ্রান্ত হব। আমাদের নামাজের দলিল আছে না নাই? আমি তো বাংলাদেশের সব জায়গায় বলি, পৃথিবীর বুকে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই যে আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে। পৃথিবীতে এমন কোন বাপের বেটার জন্মই হয় নাই এখনো। আমাদের বড়দেরকে চ্যালেঞ্জ করেন, সুতরাং ফিতনা সৃষ্টি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত সিরাত মুস্তাকিমের উপর দায়ম এবং কায়েম রাখুন। আমি আমার উস্তাদ তুল্য শ্রদ্ধেয় শায়খকে বসিয়ে বেয়াদবি করে একটু বেশি কথা বলে ফেলেছি, হযরত আমাকে মাফ করবেন, আপনারাও ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।